কংগ্রেসের বক্তব্যটো বহুত কিবা কিবি কৈ থাকে তেখেতসকলে, কিন্তু তেখেতসকলক আপোনালোকে এটাই কথা সুধিব যে আপোনালোকে 60 বছৰ কিয় নোৱাৰিলে? যোৱা 9.5 বছৰ কামৰ তুলনাত আপনি চাবচোন 60 বছৰ কংগ্রেসে কি করলে। গতি তেখেতসকলে নিজেই এটা হতাশগ্রস্ত হয়েছে, তেখেতসকলে নোৱাৰিলে। এই কথাটো তেখেতসকলে আজি রাজহভাবে নকলেও কিন্তু তেখেত মনেদি স্বীকার করে, কারণ এই ফিগারবিলাকে সেই যেটা তুলনামূলক যেটা বক্তব্য সুন্দরভাবে প্রদর্শন করে। গতি ভারতীয় জনতা পার্টিয়ে আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সুযোগ্য নেতৃত্বের শক্তিশালী নেতৃত্বের সঠিক নেতৃত্বের আজি পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হয়েছে কেবল 9.5 বছৰ। এই কথাই প্রমাণ করে যে দেশ উন্নয়নের ক্ষেত্র কিমান ক্ষিপ্রতার আগুয়াই গেছে। খুব ভাল হব, অসমতো ভাল হব, কারণ অসমতো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারে যৌথভাবে বিভিন্ন আসনির যোগেদি অসমৰ রাইজক সহায় করেছে। গতি অসমৰ রাইজ নিশ্চিতভাবে এই কথা ভালদরে অনুধাবন করছে। অসমত তো মানে কেবাবার কোথাও 12+, হ্যাঁ 12+ বলে কয়ে আছো। গতি কারণ আপনাদের নিজেই দেখিছে আজি আজি অসমত যিমানখিনি কাম হয়েছে এই কামখিনি কথা মানুহে নিজেও লক্ষ্য করেছে। গতি প্রতিগৰাকী নাগরিকে আজি যে ধরনের বিভিন্ন আসনির পৰা লাভান্বিত হয়েছে, কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথভাবে এই কামত যথেষ্টখিনি আগবাড়ি গেছে। কংগ্রেসে কুরুণী করব নোৱাৰিলে, 60 বছৰ কাল রাজত্ব করে নোৱাৰিলে। গতি ভাল কামৰ ভাল ফল সদায় পায়। গতি সেইবাবে 5খন রাজ্যতো জনসাধারণে সেই দৃষ্টিভঙ্গীরে ভারতীয় জনতা পার্টি মূল্যাঙ্কন করেছে। কংগ্রেসের বক্তব্যটো বহুত কিবা কিবি কৈ থাকে তেখেতসকলে, কিন্তু তেখেতসকলক আপোনালোকে এটাই কথা সুধিব যে আপোনালোকে 60 বছৰ কিয় নোৱাৰিলে? যোৱা 9.5 বছৰ কামৰ তুলনাত আপনি চাবচোন 60 বছৰ কংগ্রেসে কি করলে। গতি তেখেতসকলে নিজেই এতিয়া হতাশগ্রস্ত হয়েছে, তেখেতসকলে নোৱাৰিলে। এই কথাটো তেখেতসকলে আজি রাজহভাবে নকলেও কিন্তু তেখেত মনেদি স্বীকার করে, কারণ এই ফিগারবিলাকে সেই যেটা তুলনামূলক যেটা বক্তব্য সুন্দরভাবে প্রদর্শন করে। গতি ভারতীয় জনতা পার্টিয়ে আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সুযোগ্য নেতৃত্বের শক্তিশালী নেতৃত্বের সঠিক নেতৃত্বের আজি পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম হয়েছে কেবল 9.5 বছৰ। এই কথাই প্রমাণ করে যে দেশ উন্নয়নের ক্ষেত্রে কিমান ক্ষিপ্রতার আগুয়াই গেছে। খুব ভাল হব, অসমতো ভাল হব, কারণ অসমতো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারে যৌথভাবে বিভিন্ন আসনির যোগেদি অসমৰ রাইজক সহায় করেছে। গতি অসমৰ রাইজ নিশ্চিতভাবে এই কথা ভালদরে অনুধাবন করছে। অসমত তো মানে কেবাবার কোথাও 12+, হ্যাঁ 12+ বলে কয়ে আছো। গতি কারণ আপনাদের নিজেই দেখিছে আজি আজি অসমত যিমানখিনি কাম হয়েছে এই কামখিনি কথা মানুহে নিজেও লক্ষ্য করেছে। গতি প্রতিগৰাকী নাগরিকে আজি যে ধরনের বিভিন্ন আসনির পৰা লাভান্বিত হয়েছে, কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথভাবে এই কামত যথেষ্টখিনি আগবাড়ি গেছে। কংগ্রেসে কুরুণী করব নোৱাৰিলে, 60 বছৰ কাল রাজত্ব করে নোৱাৰিলে। গতি ভাল কামৰ ভাল ফল সদায় পায়। গতি সেইবাবে 5খন রাজ্যতো জনসাধারণে সেই দৃষ্টিভঙ্গীৰে ভারতীয় জনতা পার্টি মূল্যাঙ্কন করেছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।